হয়তো তুমি জিতেছিলে সেদিন, আর আমি হয়তো গিয়েছিলাম হেরে। তাই এতটা পথ এগিয়ে এসেও আমি ফিরে তাকাই শুধুই বারে বারে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই রেনি টেলসে। জানি তো আমাদের জীবনে চলার পথে এমন কিছু মানুষের দেখা পাই যাদের সাথে গড়ে ওঠা সম্পর্কগুলোর কোনো নাম হয় না, তারা শুধু রয়ে যায় স্মৃতির গভীরে অমলিনভাবে। আজ আকাশদীপ রানার লেখা শ্রুতি গল্পে তেমনই এক সম্পর্কের কথাই শোনাব আপনাদের। গল্পের সূত্রধার আমি সুপ্রজা, গল্প পাঠে সুমন। এখন গল্প থেকে অভিনয় সুমন, বরষা, জয়িতা, সৈকত, সোহম, শুভদীপ। গানে সৌমি সান্যাল ভট্টাচার্য। গল্পসজ্জায় নীল। এখন গল্প। পোস্টার ডিজাইন, এডিটিং ও সাউন্ড ডিজাইন সুমন। সমগ্র পরিচালনা বরষা ও সুমন। আমাদের সহযোগী চ্যানেল এখন গল্প ও এবং শুভদীপ। শুনে নিন আজকের গল্প আকাশদীপ রানার লেখা শ্রুতি। ভাই ভাই, ভিডিওটা দারুণ বানিয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, উফ, ছেলে আর মেয়েটার কেমিস্ট্রিটা যা লাগছে না গুরু, পুরো চুমু। আরে রে, আমার তো আবার কেমিস্ট্রি বইটাই খুলে বসতে ইচ্ছে করছে ভাই। বসিস না, তাতে আবার কেমিস্ট্রি থেকে সব ভালোবাসা উবে যাবে। হ্যাঁ, ইয়ে তাও বটে। আচ্ছা শোন না ভাই, এই আমার সাথেও এরকম কেমিস্ট্রিটা জমবে, এমন কাউকে খুঁজে দে না ভাই, হ্যাঁ, যার সাথে আমার কেমিস্ট্রিটা একদম পুরো মাখন হয়ে যাবে। বলি, মাধ্যমিকের সময়তে এতবার কেমিস্ট্রি শব্দটা মুখে আনিসনি মনে হয়, এই এখন এতবার যে কেমিস্ট্রি করছিস সত্যি তুই না? হ্যাঁ, আসলে দরকার পড়েনি তাই। আর কতদিন সিঙ্গেল থাকবো বলতো ভাই? সেই বটে। এই তুই তখন থেকে কি ভাবছিস বলতো? ওই মেয়েটার কথা। ও, তুমি ওই মেয়েটার কথাই ভাবছো বাবা? এতক্ষণ ধরে শুধু শুধু আমায় জ্ঞান ঝেড়ে যাচ্ছ, তাই না? আরে আমি ওই মেয়েটার কথা ভাবছি না, আমি ভাবছি সেই মেয়েটার কথা যাকে এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না গুরু? দেখা যাচ্ছে না, ভূত নাকি রে? আরে ধূত তেরি। আরে বাবা, তোকে বোঝানো মানে না যে মেয়েটা এই কভারটা গিয়েছে তার কথা বলছি। মেয়েটার গলার মধ্যে একটা বেশ ব্যাপার আছে, এই একে দিয়েই তো আসল গানটা গাইয়ে নিতে পারতো। বেশ একটা নতুনত্ব আছে কিন্তু, একে যদি আমাদের নতুন মিউজিক ভিডিওটার জন্য পাওয়া যেত না, বেশ ভালো হতো। দেখ, মেয়েটার গলা খারাপ না, তবে এটা যে সম্পূর্ণ নিজের গলা তা নিয়ে কিন্তু নিশ্চিত হওয়া যায় না। মানে বুঝিসই তো, আজকাল এইসব কি অটোটিউন ফটোটিউন কত কি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, জানি। দেখ, এডিটিংয়ে অনেক কিছু বদলে যায়, সেটা আমি ভালো করে জানি। আরে বাবা, আমার তো শুধু ফাইনাল প্রোডাক্টটা নিয়ে চিন্তা, তাই না? আরে দেখ, এটুকু তো বোঝাই যাচ্ছে যে মেয়েটার গলা এই সিস্টেমের সাথে খুব ভালো যাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আর যদি এডিটিংয়ে এই রেজাল্ট আসে, তাহলে তো আমাদের কাছে অনবদ্য এডিটিং টিমও আছে। তাই খোঁজ নিয়ে দেখ না, এই ভিডিওটার পরিচালক ঋতুবান না, সে তো তোর চেনা, তো দেখ না একটু কথা বলে। আমার মোটামুটি না, মোটামুটি না, আমার এই গলাটাই চাই। তুই দেখ কি করবি। আচ্ছা দেখছি দাদা,
ওর কাছ থেকে কোনো ফোন নাম্বার টাম্বার জোগাড় করতে পারি কিনা দেখছি। হুম 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 দেখ দেখ, ফোন নাম্বার পেলে তো ভালোই হয়, আর না হলে জয়দা তো আছেই। আচ্ছা কি যেন নাম বললি মেয়েটার? শ্রুতি, শ্রুতি, শ্রুতি হালদার। বাহ, নামটাও বেশ শ্রুতি মধুর বলতে হয়, কি বলিস? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছিলাম যে শ্রুতি হালদারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমি শ্রুতি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আদো প্রোডাকশন থেকে রিতেশ রায় বলছি। এই ঋতবান্দার কাছ থেকে তোমার নম্বরটা পেলাম। ও বেশ বেশ, বলুন কি দরকারে? দেখো, আমরা একটা মিউজিক ভিডিও বানাচ্ছি, তো সেখানে গানটা আমরা তোমাকে দিয়ে গাওয়াতে চাই। তা তোমার কি এখন সময় হবে? মানে আসলে আমরা তোমাকে গানটা সুরটা শোনাতাম আর কি, দেন ইউ ডিসাইড। হ্যাঁ, এমনিতে ঠিকই আছে, আমার সময়ের কোনো অভাব নেই, তবে আসলে জানিনি তো, আমি থাকি সেই বনগাঁতে, আর আর এখন এই পরিস্থিতিতে গাড়ি ঘোড়ার যে অবস্থা, কিভাবে, তাই তাই আপনারাই যদি এখানে আসতেন খুব ভালো হতো আর কি। আসলে আসলে হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, আমরা ওখানে গিয়ে কথা বলে আসব। তুমি শুধু রেকর্ডিং এর দিন এখানে চলে এসো, তাহলেই হবে। আচ্ছা বেশ, তবে কোন ধরনের গান একটু বলবেন, মানে মানে ঠিক কেমন? ওই মেলোডি, তবে রিমেক বা কভার নয়, কিন্তু একদম নতুন গান। হুম বেশ, কবে আসবেন তাহলে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আমি জয়দার সাথে কথা বলেই তোমাকে জানাচ্ছি। জয়দা? হ্যাঁ, মানে আমাদের ডিরেক্টর আর কি, ওই সব বলতে গেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, কি যেন একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বলছি যে তোমার আর কোনো রেকর্ডিং এর অডিও বা লিংক থাকলে একটু পাঠাতে পারবে, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি, একটু দেখে নিতাম। হ্যাঁ পাঠাতেই পারি, কিন্তু আসলে এটাই তো আমার প্রথম রেকর্ডিং, তবে তবে আমি না কিছু গান ফোনে রেকর্ড করতাম, সেগুলো সেগুলো পাঠালে হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে, আমরা জাস্ট একটু চেক করব। অনেক ধন্যবাদ, আচ্ছা চলো এখন রাখছি তাহলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হুম, নমস্কার। সেদিন অনেকগুলো গানই পাঠিয়েছিল শ্রুতি, নিজের ফোনে রেকর্ড করা। যতবার সেগুলো শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আহা, এমন আশ্চর্য গলা এতদিন কোথায় ছিল? ঋতবান্দার সাথেই ওর প্রথম কাজ, আর সেখানে না হয় এডিটের কামাল আছে, কিন্তু এগুলোতে মিউজিক নেই, এডিটিং নেই, স্রেফ একটা ফোনের রেকর্ডিং ও শুনতে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন অনেক গোপন রহস্য, বেদনা, ভালোবাসা লুকিয়ে আছে মেয়েটার গলার আওয়াজে। যেন যে শুধু গাইছে না, নিজের জীবনটাকেই তুলে ধরতে চাইছে তার গানের প্রতিটা কথায়, প্রতিটা সুরে। তারপরও আমার অনুরোধে আরো বেশ কিছু গান পাঠিয়েছে সে, বলতে নেই, অনেক সময় গানের অচিলাতেই একটু কথা বলতাম আমি, ভালো লাগতো। আর ওকে টেক্সট করতাম না, সোজা ফোনই করতাম ওর গলাটা শুনবার জন্য। হ্যালো শ্রুতি। হুম বলো। হ্যাঁ শোনো না, বলছিলাম যে তোমার বাড়িটা ঠিক কোথায় একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই ওই স্টেশন থেকে বেরিয়ে টোটোতে মিলন পল্লি, আর আর তোমরা যদি গাড়িতে আসো তবে ওই স্টেশনের মোড়টা পেরিয়ে সাহাপাড়ার মাঠের পাশ দিয়ে ঠিক ডান দিকের রাস্তাটা নেবে, সেখান থেকে সোজা গেলে পরেই রাস্তাটা দেখবে বাঁ দিকে বেঁকে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা গেলে পরেই রামনগর রোড, তারপর ডান দিকে বাঁক নিয়ে সোজা 5 মিনিট মতো চলতে থাকলেই মিলন পল্লি, ওখানে কিছুটা এগোলেই ডান দিকের চতুর্থ বাড়িটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে আসলে রিতেশ,
আমি আমি সত্যিই খুব দুঃখিত, আমি যেতাম কিন্তু। আরে না না, সেসব ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছি শ্রুতি, তুমি অটোগ্রাফের ওই চল রাস্তায় গানটা একটু গেয়ে পাঠাতে পারবে? মানে তোমার গলায় গানটা শোনার খুব ইচ্ছে করছে। তাই বুঝি, তা একদম বাড়ি এসেই তো শুনতে পারো সামনাসামনি। হ্যাঁ মানে তাও যায়, এমনি বলছিলাম আর কি। এই তোমাকে ডিস্টার্ব করে ফেলছি না তো? এই মা, না না, তা কেন হবে, আসলে কেউ কখনো এইভাবে গান শুনতে চাইনি তো আগে, তাই আর কি। তবে বেশ ভালোই লাগছে। সে কি, তোমার তো দারুণ গলা। আচ্ছা তুমি ফেসবুকে নেই? না। কেন, ফেসবুকে থাকলে তো লাভ অনেক, তুমি খুব তাড়াতাড়ি পরিচিতি পেতে, আর তাছাড়া তোমার যা গলা খুব তাড়াতাড়ি তোমার অনেক ফলোয়ার হয়ে যেত, তোমাকে কিন্তু সাহায্য করবে এটা অনেক। হ্যাঁ তা ঠিক, তবে তবে আসলে আসলে ভালো লাগে না আর কি। ওই একবারই শুনেছিলাম ওর গলা কেঁপে উঠতে, মনে হয়েছিল কিছু একটা লুকোতে চাইছে প্রাণপণে, কোনো গোপন কথা যেন অনেক কষ্টে চেপে যেতে চাইছে। সেদিন আর তেমন কথা হয়নি, তারপরে। আচ্ছা আচ্ছা রিতেশ, আমার কিছু কাজ আছে, হ্যাঁ আমি এখন রাখছি, বলেই ফোনটা কেটে দিয়েছিল। একটু থমকে গিয়েছিলাম ওর এরকম আচরণে, এমনটা তো কখনো করে না। এরকমই মাঝে মাঝে কথা হতো, অবশ্য একটা সীমা রেখা আমি সব সময় বজায় রাখতাম। যতই ওর গলার প্রেমে পড়ে যাই, আমারও তো একটা প্রেমিকা আছে, সম্প্রীতি। ওকে বলেছিলাম মেয়েটার কথা, শুনিয়েছিলাম গানগুলো, শুনে ওরও বেশ পছন্দ হয়েছিল। ওয়াও, দারুণ তো রে। সত্যি দারুণ। আচ্ছা এই ব্যাপার চলছে তাহলে, তাই না? তাই ভাবি, আমার সাথে কথা বলার এখন তো কোনো সময় নেই আপনার কাছে। আরে কি মুশকিল, আরে তোর সাথে আবার কখন কথা হয় না? কথা হয়, আগে তো রোজ রাতে আমাকে ফোন করতিস, গত 7 দিন ধরে একটা খোঁজ নিয়েছিস, আমি বেঁচে আছি না মরে গেছি তা নিয়ে তোর বিন্দু মাত্র মাথা ব্যথা আছে? কই, আমি তো দেখলাম না। তারপর আমি যখন কালকে রাতে তোকে ফোন করলাম, তখন কি করলি? না না তুই বল কি করলি, ওই মেয়েটার কথাই বললি। আজকে যখন দেখা করতে আসলাম, তাও দেখ ওর কথাই বলে যাচ্ছিস, আমাদের নিজেদের কি কোনো কথা নেই বলতো? কি বলবো আর তোকে, তুই না মানে যাতা একটা, জাস্ট যাতা। এই এদিকে শোন, তোর ফোনটা দে। কি হলো, সরিয়ে নিয়ে যাচ্ছিস কেন? দে বলছি, ফোনটা নিয়ে নিলি কেন? দেখি তো এই নাম্বারটা, না এই নাম্বারটাই তো, একটা ফোন করি। এই এই দেখ, এরকম করিস না, এই ফোনটা দে, ফোনটা দে, এটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু। একবার তো কথা বলতেই হবে আমাকে, দেখতে হবে না কি জাদু করলো তোর ওপর। এই প্লিজ এই ফোনটা দে। ঠিক আছে এখন নিচ্ছিস নে, কিন্তু মনে রাখিস আমার নামও সম্প্রীতি, নাম্বারটা তো আমি ঠিক কোনো না কোনো সময় নিয়েই ছাড়বো, তখন দেখবো কি করে আটকাস। এই এই দেখ দেখ সম্প্রীতি, তোকে না ন্যাকামো করতে দেখলে না একদম ভালো লাগছে না, তো তোর উপর একদম মানাচ্ছে না, তুই বিশ্বাস কর একদম মানাচ্ছে না। ন্যাকামো না, ন্যাকামো মনে হচ্ছে তোর এখন? হ্যাঁ ন্যাকামো নয়, একদিন দেখবি আমিও এমন গান গাইবো না, তখনই তুই, হ্যাঁ হ্যাঁ তুই রে আমার কাছে আসবি ডেট চাইতে, আর আমিও তখন তোকে দূরহা বলে তাড়িয়ে দেব, তখন দেখিস কেমন মজাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 আশাতেই থাক, ঠিক আছে ওই আশাতেই থাক, আর ওই তোর পেতনি মার্কা গলাতে না এই জিনিসটা হবে না, এটাকে গান বলে, পেতনিরা গান গাইতে পারে না, বুঝেছো? কি আমি পেতনি? পেতনি বললি তুই আমাকে? ঠিক আছে মনে থাকলো, আর যদি কথা বলেছি না আমি তোর সাথে, দেখিস তাহলে আমার নামও সম্প্রীতি না। এই এই সর এখান থেকে, সর, একদম ন্যাকামো করবি না, সর। মুখ বেঁকিয়ে রাগি রাগি মুখ করে আমার দিকে তাকিয়ে রইল সম্প্রীতি।
তারপর অন্যদিকে সেই যে মুখ ঘুরিয়ে নিল, অনেক বাবা বাছা করে সরি বলে শেষে মুখের সামনে ভাঁড়ে চা আর প্রজাপতি বিস্কিট না ধরা অবধি মুখ ফেরালই না। হ্যালো, হ্যাঁ আমি রিতেশ বলছিলাম। আচ্ছা শোনো, বলছি আমরা পরশু দিন যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা হলে ফোন করে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা কথা না বলে পারছি না, তুমি ওই যাও পাখি বলো গানটা পাঠালে না, বিনা ইনস্ট্রুমেন্টে এত ভালো লাগবে সত্যি সত্যি ভাবতে পারিনি আমি। ও ধন্যবাদ। ওর গলায় আবার কেমন যেন একটা অস্বস্তি অনুভব করলাম, কিছু একটার হতাশা ওকে অন্যমনস্ক করে ফেলছে। জিজ্ঞেস করেই ফেললাম, বলছি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছি, এই তো তোমাদের আসার অপেক্ষায় আছি। ঠিক আছে ঠিক আছে, এখন রাখছি তাহলে, বাই। কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না, শুধু এটুকু বুঝলাম ওর জীবনে মনের কোণে কোথাও ঝড় বইছে, কোনো এক অপ্রত্যাশিত ঝড় যা ওকে হঠাৎই খুব সংকটে ফেলে দিয়েছে। কিংবা ওর কাছে হয়তো এই ঝড় প্রত্যাশিতই ছিল, স্রেফ সময়ের অপেক্ষা। আজ চলেছি শ্রুতির সাথে দেখা করতে, কিংবা বলা যায় কাজের ব্যাপারে কথা বলতে। এর আগে কখনো কাউকে কাজে নিতে আমাদের নিজেদেরই এত দূর আসতে হয়েছে বলে মনে পড়ছে না, সর্বদা বাকিরাই আমাদের অফিসে এসেছে। কথায় কথায় জয়দাকে এটা বলেও ছিলাম গতকাল, দাদা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে বলেছিল, তুই বোধহয় কিছু জানিস না। না কি কি জানবো? আচ্ছা চল কালকে নিজেই দেখতে পাবি। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, শুধু অবাক হয়েছিলাম এই ভেবে যে এমন কি গোপন ব্যাপার থাকতে পারে। এই দু সপ্তাহ প্রায় রোজ ওর সাথে কথা হয়েছে, কই কিছু তো বলেনি কখনো। তাহলে কি এই অজানা কারণেই ও শেষ দিকে ওরকম কথা বলতে চাইত না? কিন্তু রহস্যটা কি? শেষমেশ ওর বলে দেওয়া নির্দেশ অনুযায়ী খুঁজে নিয়ে ওর বাড়িতে পৌঁছালাম, একটা হলদে রঙের একতলা বাড়ি, সদর দরজাটা একেবারে রাস্তার সামনে, মাথায় টিনের ছাদ, একপাশে একটা ছোট্ট বাগান মতো, অবশ্য বাগান না বলে আগাছা বা ঝোপঝাড়ও বলা যায়, বোঝাই যাচ্ছে অনেক দিন কেউ যত্ন নেয় না। তিনবার কলিং বেল বাজাবার পর এক মধ্যবয়সী মহিলা এসে দরজা খুললেন, মনে হলো কোনো কাজ ফেলে দৌড়ে এসেছেন বুঝি। তিনি আমাদের বাড়ির ভেতর নিয়ে গেলেন। বাড়ি বলতে একটাই ঘর আর তার পিছন দিকে লাগোয়া একটা বারান্দার মতো অংশ, ঘরের এক কোণে একটা খাট, পাশে একটা টেবিল, তার সামনেই দুটো কাঠের চেয়ারে আমাদের বসতে বললেন। টেবিলের উপর একটা ফোন, একটা ফুলদানি, তাতে কিছু শুকিয়ে যাওয়া ফুল অযত্নে পড়ে আছে ঠিক বাগানটার মতোই। খাটের উল্টো দিকে একটা ছোট্ট পুরনো টিভি, তার পাশে একটা রং চটে যাওয়া বেগুনি রঙের আলমারি, সব মিলিয়ে কিছুটা অযত্ন আর অনেকটা দারিদ্রতা চোখে পড়ছে। ঘরের দরজা দিয়ে বেরোলেই ডান দিকে সম্ভবত রান্নাঘর আর বাঁ দিকে একটা আড়াল করা জায়গা, হয়তো পড়াশোনা করার ঘর হিসেবে ব্যবহার করা হয়। রান্নাঘর থেকে বেশ একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, বোধহয় কিছু রান্না চাপিয়েই দরজা খুলতে গিয়েছিলেন মহিলা, এখন সেটা বন্ধ করতে গেছেন। কিন্তু শ্রুতি কই? কোথাও বেরিয়েছে? কিন্তু আমাদের আসবার কথা জেনেও
অবশ্য অবশ্যই মহিলা বললেন বটে যে এক্ষুনি আসছে সে। মায়ের সঙ্গে হুইল চেয়ারে করে এলো শ্রুতি। অতি শীর্ণকায় চেহারা, গায়ের রং চাপা, কনুইয়ের উপর থেকেই বাঁ হাতটা নেই। এরপর তার মুখের দিকে চোখ যেতেই শিউরে উঠলাম। এত বিভৎস মুখ যে কোনো মানুষের হতে পারে সে আমার ধারণা ছিল না। গলার কাছ থেকে কপাল অব্দি ফালা ফালা দাগ, কেউ যেন মাংসগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে নিয়েছে। মাথার অর্ধেকটা চুল নেই, চামড়া কুঁচকে গেছে, কেউ যেন পুড়িয়ে দিয়েছে, যেন কঙ্কালের উপর শুধু চামড়াটা লেগে আছে। তার চোখ দুটো কালো চশমায় ঢাকা, তার মাথা নাড়ার ধরন দেখেই স্পষ্ট বোঝা যায় সে চোখে দেখতে পায় না। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম, অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে। সে বোধহয় পুরোটাই বুঝতে পারল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, একি আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন, বসুন না। এই যে ইনি আমার মা, কথা বলাটুকু ছাড়া আমার হয়ে প্রায় সব কাজই মাই করে দেয়। আসলে আসলে আমি তো আর আর কিছু করার যোগ্যও নই, তাই না? শেষ কথাটা যেন তীরের মতো এসে বিঁধল। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে জয়দা বলল, আরে না না, তা কেন হবে? আচ্ছা শোনো, আমরা ভাবছিলাম তোমাকে তো নোটেশন ফোটেশন দিয়ে খুব একটা লাভ নেই, তার চেয়ে বরং তোমাকে লিরিক্সটা শ্যুটটা গিয়ে শুনিয়ে দেবো। তুমি শুনে নিশ্চয়ই রেকর্ডিংয়ে গেয়ে দিতে পারবে। আর কি করব বলুন, রিমেক হলে তো সুবিধে, সুর মাথাতেই থাকে, কিন্তু কিন্তু আমি আমি নতুন গান করতে চাই, আমি নতুন গানের রেকর্ডিং করতে চাই দাদা, প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। আরে না না না, আহা, তোমাকে দিয়েই আমরা গানটা গাওয়াতে চাই, আর চাই বলেই তো এতদিন। আচ্ছা যদি কিছু মনে না করো, মানে তোমার এই অবস্থা, কি হয়েছিল এক্স্যাক্টলি? বাঘের আচরে। হ্যাঁ, কি কি বললে? বাঘ? মানে বাঘ কি করে? কিছুক্ষণ চুপ করে রইল শ্রুতি। পিছনে তার মা ফুপিয়ে কেঁদে ঘর থেকে বেরিয়ে গেল। 5 বছর আগে অবধি আমরা সুন্দরবনে থাকতাম। আমাদের ওখানে একটু ছোট জমি ছিল, মা ওখানে কিছু সবজির চাষ করত, সাথে মধু বিক্রি করে আমাদের দিন চলত। আমার বাবা মাঝি ছিলেন, একবার জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফেরেননি, মায়ের কাছেই বড় হয়ে ওঠা। একদিন আমি সকালে উঠোনে বসে পড়ছিলাম, জন্ম থেকেই তো আমি পঙ্গু, তাই মা আমাকে উঠোনের এক পাশে বসিয়ে দিয়ে নিজের সমস্ত কাজ করত। হঠাৎ হঠাৎ রাস্তায় লোকজনের চেঁচামেচির শব্দ কানে এলো, সকলে বাঘ বাঘ বলে চিৎকার করছে। ভয় না ভয়ে কেমন যেন ভ্যাবা চেকা খেয়ে বসে রইলাম, আর বাঘটা আমাদের উঠোনে ঢুকে এলো। মা তখন শুনতে পেয়ে হাতের কাস্তেটা ছুঁড়ে মারলো বাঘের দিকে। বাঘটা আহত হলো একটু, কিন্তু কিন্তু থামলো না। আমার মা তখন মরিয়া নিজের অসহায় মেয়েকে বাঁচাতে হাতের সামনে যা কিছু পাচ্ছে ছুটছে বাঘের গা লক্ষ্য করে। আমি আমি কাঁদছি, কিন্তু কিন্তু নড়তে পারছিলাম না এক ফোঁটাও। কোনো মতে ঘষতে ঘষতে ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। বাঘ তার এত সহজ শিকার ছেড়ে দেবে কেন বলুন তো? আহত অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ল আমার উপরে, মাথার কাছে প্রচন্ড জোরে একটা আঘাত পেলাম, আর তারপরেই জ্ঞান হারালাম। হাসপাতালে যখন জ্ঞান ফিরল, অনুভব করলাম কোনোই থেকে বাঁ হাতটা নেই,
চোখের সামনেও সব অন্ধকার, সারা মুখে ব্যান্ডেজ করা, আমার আমার কিচ্ছু ভালো লাগছিল না। শুনেছিলাম মাথায় মোট 92টা সেলাই করতে হয়েছিল। কিছুক্ষণ দম নিল শ্রুতি, নিজেকে যেন কোনোভাবেই ভেঙে পড়া থেকে সামলালো, তারপর আবার বলতে শুরু করলো। কেন যে সেদিন বেঁচে গেলাম আজও ভাবি, এর চেয়ে তো কথাটা আর শেষ করতে পারল না সে, গলাটা কেঁপে উঠল, ঠিক যেভাবে ফোনে শুনেছিলাম কেঁপে উঠতে সেইভাবে। চুপ হয়ে রইলাম আমরা, কি বলবো বুঝতে পারছি না। সেই সময় ওর মা দুটো প্লেটে করে গাজরের হালুয়া নিয়ে ঢুকল, যদিও আমাদের দুজনেরই খাওয়ায় ঠিক মন নেই, তাও শ্রুতির অনুরোধে একটু মুখে দিলাম। শ্রুতির মুখের দিকে তাকালে হতাশা, ক্ষোভ, ব্যর্থতার পাহাড়ের নিচে চাপা পড়ে যাওয়া এক এক যন্ত্রণা কাতর হাহাকার শোনা যায়। একটা জল জ্যান্ত সুন্দর ভবিষ্যতের অধিকারী একটা মানুষের আচমকা সর্বহারা হওয়ার কান্না, সত্যি কি নিষ্ঠুর পরিহাস। দুনিয়ার সমস্ত অবিচার যেন কেউ এই নিষ্পাপ মেয়েটার জীবনেই উপর করে দিয়েছে। গাজরের হালুয়াটা শেষ করে জয়দা ওকে গানটা গিয়ে শোনাল, সুর তাল সব বুঝিয়ে দিল। তারপর পারিশ্রমিক, রেকর্ডিং এর দিনক্ষণ, কবে রিলিজ হবে, আরো নানান বিষয় নিয়ে আলোচনা সেরে যখন উঠলাম, সন্ধে পেরিয়ে ঘড়ির কাঁটা সোয়া আটটায় ঠেকেছে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরোতেই যাব, এমন সময় শ্রুতি পিছু ডাকল। রিতেশ, দরজার কাছে এসেই ঘুরে দাঁড়ালাম। ওর কালো চশমায় ঢাকা চোখের দিকেই তাকিয়ে শুধু বললাম, সম্প্রীতি সেদিন ফোন করেছিল আমায়, খুব প্রশংসা করছিল আমার কাজ। শুনে থম মেরে গেলাম। বলে কি, সম্প্রীতি শ্রুতিকে ফোন করেছিল? আমাকে বলেনি তো একবারও। ভাবনায় ছেদ পড়ল আবার শ্রুতির গলা পেয়ে। খুব ভালো মেয়ে, ওকে আর একটু সময় দাও। আর আর তাছাড়া ও কিন্তু দারুণ গান গায়, ও সমস্ত ভিডিওগুলো আমি দেখে সরি শুনেছি। ও তোমাকে কিছু বলেছে? কিছুক্ষণ ওই দৃষ্টিহীন চোখ নিয়েই আমার দিকে তাকিয়ে রইল সে, যেন সে আমার মুখের প্রতিটা রেখা স্পষ্ট দেখতে পাচ্ছে। কিছুটা সময় পর বলল, না না, ওরকম মেয়েই নয়, অবশ্য বললেও বা কি বলো। আচ্ছা, তোমার এত মিষ্টি একটা প্রেমিকা আছে, আর হঠাৎ করে তুমি কোন একটা অচেনা মেয়ের গান শুনে তাকে সময় দিতে ভুলে গেলে? যেটুকু সময় দিচ্ছ তাতেও সেই অচেনা মেয়েটাকে নিয়ে কথা বলছ? না না, ও আমাকে এসব বলেনি, আমি আন্দাজ করে নিয়েছি। আসলে দেখতে পাই না তো, তাই গলার আওয়াজেই সব বুঝে যায়। চুপ করে দাঁড়িয়ে রইলাম, কি বলবো তখন মাথায় আসছিল না। সম্বিত ফিরল বাইরে জয়দার ডাকে। কিরে আয়, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না, এরপর দেরি করলে ফিরতে অনেক রাত হয়ে যাবে, রাস্তাঘাটেরও যে অবস্থা। রিতেশ, আমাকেও ভুলে যেও না আবার, মাঝে মধ্যে সময় হলে একটু ফোন করো, অপেক্ষায় থাকব। বাই, সাবধানে যেও। বাই বলে আমি বেরিয়ে এলাম। মনে হলো আরো কিছু যেন বলার ছিল,
কিন্তু হয়ে উঠল না। থাক, কিছুদিন পরেই তো আবার দেখা হচ্ছে। বাইকে ওঠার আগে জয়দাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এই ঋতুমান্দার ভিডিওটায় ওই মেয়েটাকে দেখায়নি কেন বলতো? মানে দেখানো তো উচিত, ওর জীবনের গল্পটা সবার সামনে তো আসা উচিত, তাই না? বাইকটা স্টার্ট দিতে গিয়েও আবার থেমে গিয়ে জয়দা আমার দিকে ঘুরে বলল, দেখ রিতেশ, কেন যে দেখানো হয়নি সেটা তুই ভালো করে জানিস। উত্তর শুনে চুপ করে গেলাম। জয়দা একটা সিগারেট ধরাতেই আমি বললাম, দেখো আমাদের ভিডিওটা কিন্তু ওকে দেখানো হবে। মুখের থেকে ধোঁয়া ছেড়ে আমার দিকে তাকালো জয়দা, মুখে কেমন সাবধানী দৃষ্টি। হঠাৎ পকেট থেকে ফোনটা বের করলো, তারপর কাকে যেন ফোন লাগিয়ে স্পিকার অন করলো। ওপার থেকে ঋতুবান্দার গলা পেলাম। হ্যাঁ জয়দা বলো। আরে কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আচ্ছা শোন না, বলছি ওই যে মেয়েটা শ্রুতি, ওকে তোদের ভিডিওতে দেখালি না কেন বলতো? মানে দেখালে তো বোধহয় ভালোই হতো, ভিউ টিউ বাড়তো। আসলে জয়দা, আমরা চেয়েছিলাম ওকে দেখাতে, কিন্তু কিন্তু ওই মানা করে দিছিল। ও আসলে নিজেকে দুনিয়ার সামনে আনতে চায় না। আমরা ইনফ্যাক্ট ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু শুনল না কিছুই। ও চায় লোকে শুধু ওর গলাটাই শুনুক, ও নিজে প্রকাশ্যে আসতে ঠিক চাইছে না। আসলে আমার কি মনে হয় জানো তো, ওর মনে এখনো বুঝলাম বুঝলাম। আচ্ছা চল রাখি তাহলে, আমাকে আবার অনেক দূর যেতে হবে, ওই ওদের বাড়িতেই এসেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের নতুন মিউজিক ভিডিওর জন্য? হ্যাঁ ওই আর কি। আচ্ছা শোন না, পরে কথা হবে, ভালো থাকিস, রাখছি তাহলে, টাটা। বেশ 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 ঠিক আছে, হ্যাঁ টাটা টাটা টাটা। ফোনটা কেটে পকেটে ঢোকালো দাদা, তারপর আমার কাঁধে হাত চাপড়ে বলল, বুঝলি, নে নে ওঠ বাইকে ওঠ, অনেকটা দেরি হয়ে গেল রে। সেদিন পাথরের মূর্তির মতন কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম নিচের দিকে তাকিয়ে, তারপর অল্প মাথা নেড়ে উঠে পড়েছিলাম বাইকে। কোনো এক অজ্ঞাত কারণেই মিউজিক রেকর্ড করতে আসেনি শ্রুতি, তবে কারণটা আমি হয়তো জানতাম। অনেক চেষ্টাতেও আর ওকে যোগাযোগ করতে পারিনি আমি। মাস তিনেক পরে কোনো একভাবে খোঁজ নিয়ে জেনেছিলাম ওরা ওখানে আর থাকে না। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, আমি এখন একজন শহরের নাম করা সঙ্গীত শিল্পী। আজ আমার নতুন বাড়ির নামকরণ অনুষ্ঠান, ঠাকুর মশাই এসেছেন, পুজো হচ্ছে। তাহলে বাড়ির নাম কি রাখবেন বলে ঠিক করলেন? হ্যাঁ, আমি কিছুক্ষণ চুপ করে থেকেই খুব ছোট করে উত্তর দিলাম, শ্রুতি। গল্পটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরও গল্প ও কবিতা শুনতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন রেইনি টেলসকে।